আসসালামু আলাইকুম। বর্ণটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো সাতক্ষীরা নবরুণ উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষকের সাথে। প্রিয় দর্শক, এটা নবরুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাফল্যের গল্পের দ্বিতীয় পর্ব। তো আমরা মহেন্দ্রের কাছে জানতে চাইব যে আমাদের যে স্কুলের এই আপনাদের যে স্কুলের নবরুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের যে অজানা যে তথ্যগুলো, যে সাফল্যতার গল্পগুলো আছে, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে। ধন্যবাদ বর্ণ টিভিকে যে আপনারা স্মরণ করে আবারও এসেছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যাদের হাত ধরে এই মহান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠাতা ব্যক্তিবর্গের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। আমি বর্তমান, বিগত এবং বর্তমান ম্যানেজিং কমিটির সকল সদস্যকে, বিগত এবং বর্তমান সকল শিক্ষক মণ্ডলীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সাথে সাথে শুভেচ্ছা জানাই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের, আমার শ্রদ্ধাভাজন সকল অভিভাবক, সাতক্ষীরাবাসীকে আমি এই বর্ণ টিভির মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সফলতা আসলে এভাবে করে তো আমি ভাবিনি, এসছি কাজের যে জায়গাগুলো আমার মনে হয়েছে যে কাজ করা জরুরি, কাজ করা দরকার। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটি সবার মতামত নিয়ে তাদের কি প্রয়োজন তার উপরে লক্ষ্য করেই কাজ করেছি। তার মধ্যে এসে দেখেছি যে অনেক বড় স্কুল করতে পারলাম, সেখানে একটি পাবলিক কেন্দ্র যদি থাকে অনেক ভালো হয়, যেহেতু এখানে উপজেলা এবং জেলার অনেক প্রোগ্রাম হয়। তো আমরা আবেদন করলাম, সেখানে আমরা একটা কেন্দ্র পেয়েছি। এসএসসি, জেএসসি, পিএসসি পরীক্ষা হয়। আমার এখানে উল্লেখযোগ্য একটি কথা না বললেই নয় যে আমার মিড ডে মিল চালু হয়েছে, দুপুরের খাবার ফ্রিতে, দুপুরের খাবার আমরা দিয়ে থাকি। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এই মিড ডে মিল চালু হয় আমার এখানে 20 এপ্রিল 2019 সালে। আর এই মিড ডে মিল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মহাপরিচালক আমাদের শ্রদ্ধাভাজন ডিজি স্যার, সাথে আমাদের এডি টু স্যারও ছিলেন, আমিনুল ইসলাম টুকু স্যার। এছাড়াও আমার এখানে অন্যান্য যে সুযোগ সুবিধা, যেমন আমার এখানে শিক্ষার্থী সংখ্যা, বিশেষ করে বিজ্ঞান গ্রুপে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মূল মেরুদণ্ড আমি মনে করি বিজ্ঞান শাখা। বিজ্ঞান শাখায় শিক্ষার্থী আমার এখানে অনেক, প্রত্যেকবার 35 থেকে 40 জন করে আমার সায়েন্সের শিক্ষার্থী থাকে, এক এক নাইনে এবং টেনে এক এক ক্লাসে। এভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কাজ করেছি আরও বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানো এর উপরে। আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, যার জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না। এই মহান নেতার জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আপনারা জানেন এই মহামারী কোভিড-19 কারণে আমরা আশানুরূপ কাজ করতে পারিনি। আমরা এই জন্মশতবার্ষিকীর জন্য প্রায় 200 গাছ লাগিয়েছি স্কুলে, বাইরে অনেক। এইভাবে স্কুলে বাচ্চাদের সুবিধার জন্য আমরা ওয়াশ ব্লক তৈরি করেছি, দুইটা, উপরতলায় একটা, নিচের তলায় আরেকটি। শিক্ষার্থীদের যথাযথভাবে বাথরুম ব্যবহারের জন্য পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা করেছি। অনেক স্কুল, অনেক সময় আমরা শুনেছি অনেক জায়গায় অভিভাবক সমাবেশে যে শিক্ষার্থীরা বাথরুমে যেতে পারে না, তারা বাসায় যেয়ে বাথরুম করতে হয়, এই জন্য অনেকে স্কুলে আসে না। তখন আমি প্রতিটা ক্লাসের জন্যে বাথরুমের ব্যবস্থা করলাম আলাদা আলাদা, এভাবে পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। এই সকল কাজ করেছি। আমরা যে সহযোগিতাগুলো পেয়েছি আমাদের এই মধ্যে, তার মধ্যে আমাদের বর্তমান সাংসদ সাতক্ষীরা সদর দুই আসনের মাননীয় এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি, যার সরাসরি দিক নির্দেশনায় আমার এই স্কুল বর্তমান পরিচালিত হয়। এছাড়াও আমাদের বর্তমান ডিসি স্যার
আমাদের ডিও স্যার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার সহ আমাদের ইউনো স্যার সবাই আমাদের যেহেতু শহরের উপরে স্কুল যথেষ্ট সহযোগিতা করেন তাদের প্রত্যেকের সুনজর আমার প্রতি আছে তাদের সঙ্গে পরামর্শ করেই আমরা কাজ করি যদিও আমাদের বেসরকারি স্কুল ত্রুটি বিচ্যুতি থাকতে পারে ঠিক আমি সফল হয়েছে এটা আমি বলবো না তবে আমি শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কাজ করেছি তাদের রেজাল্টের জন্য কাজ করেছি কাজ করে এই ধরেন আমি 6 বছর আছি তো এর মধ্যে 3-4 বার আমি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছি শ্রেষ্ঠ হওয়ার জন্য কাজ করিনি আমি কাজ করেছি মূলত আমার শিক্ষার্থীদের কি চাওয়া তার উপরে তারপরে এখন শুনি যে আমি নাকি জেলার মধ্যে প্রথম হয়েছি তো সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই সাথে সাথে আমার সকল অভিভাবক শিক্ষার্থী শিক্ষক সাতক্ষীরা বাসীকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আর বিশেষ করে আপনারা আমাকে স্মরণ করেছেন এজন্য আমি আপনাদেরকেও আমার এই নবরণ উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমি আবারও আমাদের সাতক্ষীরা সদর 2 আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি স্যারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা তার সরাসরি দিক নির্দেশনায় আমি স্কুলকে মনে করছি যে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো হ্যাঁ আপনারা আরও একটি প্রশ্ন করেছেন যে আমাদের প্রত্যাশা প্রত্যাশা তো একটা মানুষের অনেক থাকে তো আমার স্কুল অনেক বড় আপনারা দেখছেন যে সাতক্ষীরা জেলার সবচেয়ে বেশি নারী শিক্ষায় এগিয়ে এবং শিক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি আমার গার্লস স্কুলগুলোর মধ্যে আমার যে বেসরকারি গার্লস স্কুল তার মধ্যে শিক্ষার্থী সবচেয়ে বেশি এখানে অনেক দূরের মেয়ে পড়াশোনা করে যদি আমাদের এখানে একটি স্কুল হোস্টেল হতো তাহলে অনেক ভালো হতো ক্যান্টিন আছে একটা হোস্টেলের দরকার সেজন্য আমি আমার ডিসি স্যার আমার ডিও স্যার আমার এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব সাথে সাথে সরকার বাহাদুরকেও আমি দৃষ্টি আকর্ষণ করব যদি তাদের সুনজর হয় আর একটি প্রশ্ন আমার অভিভাবকরা প্রায় করে থাকেন যে স্যার অনেক স্কুল দেখছি যে জাতীয়করণ হচ্ছে আপনার স্কুল কেন হয় না তো এত প্রশংসার দাবিদার যেখানে তো সেটা আমি সরকারের উপরেই দাবি রাখব এবং তাদের সুদৃষ্টির প্রত্যাশা করব যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন নেত্রী তার পক্ষে যা সম্ভব এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যা সিদ্ধান্ত কেউ নিতে পারেননি এমন যুগান্তকারী পদক্ষেপ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মমতাময়ী মা তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন অত্যন্ত প্রশংসার দাবিদার এটা আমি না সারা বাংলার প্রতি ঘরে ঘরে এখন সে নাম জপ হয় তো সেই হিসাবে যদি তিনি মনে করেন যে আমার নবরণ উচ্চ বালিকা বিদ্যালয়কে জাতীয়করণ করবেন সেটা আমি সরকারের সুদৃষ্টির উপরেই ছেড়ে দিচ্ছি আমি সাথে সাথে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু